হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার একটি বাসায় গড়ে তোলা হয়েছে একটি বহুমুখী বাগান বাসার ছাদে এবং আঙ্গিনায় ফলমূল ফুল পাতাবাহার সহ নানা জাতের গাছপালায় ভরপুর এই বাগান রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজল সাদাত মুক্তা ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন মনির হোসেন হবিগঞ্জের অঙ্গনে যার এক সময় ছিল সরব পদচারণা গাছপালা নিয়ে এখন তার কাটে সময় হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় প্রায় এক বিঘা জমিতে তার পাঁচতলা বাসা বাসা তো নয় যেন ফলমূল ফুল আর পাতাবাহারের বাগিচা পাঁচতলা ভবনের ছাদে দেয়াল ঘেঁষে আর পিছনের আঙিনায় বাহারি জাতের গাছপালা কথা হয় মনির হোসেনের সাথে তিনি জানান তার এই কম্পাউন্ডে শুধু আমি রয়েছে ছয়ত্রিশ জাতের কাচিমন আম্রপালি বারিফুর সূর্য ডিম সহ আরো কত কি আনার ড্রাগন সাদাজাম বিদেশি সাদা জাম কাঁঠাল চার বছরে অনেকটা শখের বসেই গড়ে তুলেছেন এই বাগান গাছের প্রতি ভালোবাসা না থাকলে এ ধরনের বাগান গড়ে তোলা কতটুকুই বা সম্ভব এ প্রশ্নই ঘুরে ফিরে আসবে উৎসুক মহলের মনে সাদাত মুক্তা Channel S News, Hobby Gun.